हेलो व्यूअर्स, वेलकम टू रवि 10 मिनट स्कूल। आज के हमरा कथा बोलबो एक गुरुत्वपूर्ण विषय नहीं, बार्ता। प्रथमत बार्ता बोलते कि बुझा, बार्ता बोलते बुझा मूल्य छाड़। एके हमरा इंग्रेजीते डिस्काउंट नामे चिने थाकि। केमन डिस्काउंट? जखन आमरा पण्य क्रय বা বিক্রয় করি অথবা দেনাদারা পাওনাদারের কাছে যখন আমরা টাকা পরিশোধ বা নিতে যাই, তখন হয়তো আমরা বার্তা প্রদান করে থাকি কিংবা বার্তা পেয়ে থাকি, অর্থাৎ মূল্য ছাড় দিয়ে থাকি কিংবা পেয়ে থাকি, তখনই হচ্ছে এই বার্তা হিসাবটি প্রভাবিত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বার্তাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে কারবারি বার্তা, অপরটি হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ক্রয় বার্তা এবং অপরটি হচ্ছে বিক্রয় বার্তা। ক্রয় বার্তা বলতে কি বোঝায়? যখন আমরা পণ্য ক্রয় করতে চাই, পণ্য ক্রয় করতে যাওয়ার সময় যে বার্তা পেয়ে থাকি তাকে বলা হয়ে থাকে ক্রয় বার্তা। অপরদিকে যখন আমরা পণ্য বিক্রয় করব, পণ্য বিক্রয়ের সময় যদি ক্রেতাকে আমরা কিছু কম মূল্যে বিক্রি করে থাকি, তখন যতটুকু কম মূল্যে বিক্রয় করা হয়েছে তাকে এখানে বলা হবে বিক্রয় বার্তা। এরপর আমরা দেখি নগদ বার্তা। নগদ বার্তা বলতে মেনলি কী বোঝানো হয়? নগদ বার্তা বলতে বোঝানো হয় যখন আমরা পাওনাদার বা দেনাদারের কাছ থেকে বার্তা পেয়ে কিংবা দিয়ে থাকি। এটি হচ্ছে দুই প্রকার, প্রথমটি হচ্ছে প্রাপ্ত বার্তা, পরটি হচ্ছে প্রদত্ত বার্তা। যখন পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করতে চাই, তখন যদি পাওনাদারের কাছ থেকে যদি কোনো মূল্য ছাড় পাওয়া যায় তাকেই বলা হবে প্রাপ্ত বার্তা। অপরদিকে দেনাদারের কাছ থেকে অর্থ পাওয়ার সময় যদি তাকে কিছু পরিমাণ কম টাকা দিতে বলা হয় তাকেই বলা হবে প্রদত্ত বার্তা। যেমন পণ্য ক্রয়ের ক্ষেত্রে 10% বার্তায় পণ্য ক্রয় 2000 টাকা। তো এই ক্ষেত্রে 2000 টাকা 10% হলে কত হয়? 200 টাকা। এই 200 টাকা হচ্ছে ক্রয় বার্তা। সেমভাবে যদি 10% বার্তায় আমি 2000 টাকার পণ্য বিক্রয় করে থাকি, এটি হচ্ছে বিক্রয় বার্তা হবে। আবার প্রাপ্ত বার্তা ও প্রদত্ত বার্তা, যদি আমরা 10% বার্তায় পাওনাদারকে পরিশোধ ৪০,০০০ টাকা, তাহলে আমরা এখানের মধ্যে কত টাকা বার্তা পাচ্ছি? 4,000 টাকার বার্তা পাচ্ছি, যেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। সেমভাবে এখানে যদি 10% বার্তায় দেনাদারকে 40,000 টাকার একটি বার্তা দেওয়া হতো, যেখানে দেনাদার কাছে 40,000 টাকা পাওয়া গিয়েছে, সেটা হতো হচ্ছে প্রদত্ত বার্তা। কিন্তু কেন এই ক্লাসিফিকেশন, কেন কারবারি বার্তা এবং নগদ বার্তাকে আলাদা আলাদা করা হয়? এর কারণ হচ্ছে কারবারি বার্তা কখনোই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু নগদ বার্তাকে অবশ্যই অবশ্যই হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে যেমন বলা হয়েছিল যে 10% বার্তায় পণ্য ক্রয় 2000 টাকা, যদি আমরা 200 টাকা বার্তা বাদ দিই কত পড়ে থাকে? 1800 টাকা। আমরা যেটা করব, পণ্য ক্রয়ের সময় যে লেনদেন সে জাবেদা করব, সেখানে আমরা শুধুমাত্র 1800 টাকার জাবেদা করব। তাই এখানে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট 1800 এবং অপরদিকে নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 1800। কিন্তু প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা এখানে অবশ্যই বার্তার পরিমাণ দেখানো লাগে। যেমন 10% বার্তায় পাওনাদারকে পরিশোধ 40,000 টাকা, পাওনাদার কত ছিল? 40,000। আমরা কম দিই বা বেশি দিই, পাওনাদার কিন্তু ফুল পরিমাণে হচ্ছে কিন্তু হ্রাস পাচ্ছে, তাই পাওনাদার হিসাব এখানে ডেবিট হবে ফুল অ্যামাউন্ট, অর্থাৎ 40,000 টাকায়। কিন্তু আমি এখানে তাকে পরিশোধ করছি কত? নগদান হিসাব ক্রেডিট, তাকে আমি পরিশোধ করছি মাত্র 4,000 টাকা কম, মানে 36,000 টাকা। তাহলে 4,000 টাকা ডিফারেন্স হয়ে গেল না? এই ডিফারেন্সটাকেই বার্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়। যেহেতু বার্তা আমি পেয়েছি, তাই প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট হবে
এটি আয় এবং আয় বৃদ্ধি পায় এটি ক্রেডিট তাই প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট 4000 টাকা তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে প্রাপ্তবার্তা আনা হলো এখানে কিন্তু কারবারি বার্তাকে আনা হয়নি তার মানে কারবারি বার্তা অন্তর্ভুক্ত হয় না কিন্তু প্রাপ্তবার্তাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয় সেম ভাবে যদি এটা প্রদত্ত বার্তা হতো প্রদত্ত বার্তাকে আমরা ব্যবসার মধ্যে অর্থাৎ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব কিন্তু কারবারি বার্তাকে সবসময় বাদ দিয়ে তারপর লেনদেনের জাবেদা করা হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম বার্তা দুই প্রকার কারবারি বার্তা নগদ বার্তা কারবারি বার্তা কখনোই ব্যবসায় অন্তর্ভুক্ত হয় না কিন্তু নগদ বার্তাকে ব্যবসায় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে তাহলে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ।